আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিরি স্টাডি হাউসে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আলোচনা করব নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি একে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার, 1 বছর মেয়াদি চুক্তিভিত্তিক চাকরি, পদের সংখ্যা 30টি, এটি কম বেশি হতে পারে, বয়স সীমা 18 থেকে 25 বছর, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ভিউয়ার্স, আপনারা জানেন যে পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার পদে ম্যাক্সিমামই কিন্তু নিয়োগ দেয় যারা অলরেডি চাকরি করেছে 3 বছর চুক্তিভিত্তিকে, তাদেরকে পুনরায় নিয়োগ দিয়ে থাকে। তবে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি একের এই নিয়োগে কিন্তু নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে, নতুনরা সম্পূর্ণভাবে আবেদন করতে পারবে। তবে প্রার্থীকে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করার দক্ষতা থাকতে হবে এবং সৎ বিশ্বস্ত উত্তম চরিত্র এবং সুনামদের অধিকারী হতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, দিনাজপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, এছাড়া বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনি যদি মিটার রিডার কাম মেসেঞ্জার পদে যোগদান করেন, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন, তাহলে নিরাপত্তা জামানত হিসেবে আপনাকে 10,000 টাকা জমা দিতে হবে। এটি অবশ্য ফেরতযোগ্য, আপনি যখন 1 বছর পরে চুক্তি শেষ হয়ে যাবে তখন আপনি চাইলে এই টাকাটা ফেরত নিতে পারবেন। বয়সসীমা 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, 25 বছরের বেশি হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আর প্রার্থীদের পরীক্ষা বরাবরের মতো আপনাদের লিখিত পরীক্ষা হবে, তারপরে ভাইবা হবে, ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা বলতে এমসিকিউ পরীক্ষা হবে। আর আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি একের ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলী দেওয়া রয়েছে, আপনারা এগুলো ভালোভাবে দেখে নিতে পারেন। আর ভিউয়ার্স, মিটার রিডার কাম মেসেঞ্জার পদ সম্পর্কে বেতন ভাতা সুযোগ সুবিধা, চাকরি কত বছর করা যাবে, এই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আবেদন শুরুর তারিখ 18 জানুয়ারি সকাল 10 ঘটিকা হতে, আর আবেদন জমাদানের শেষ তারিখ 7ই ফেব্রুয়ারি বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে মিটার রিডার কাম মেসেঞ্জার পদ সম্পর্কে, তাহলে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।